তাদের জন্য কিন্তু লটারির মাধ্যমে প্রথম তিনজনকে কিন্তু তিনটে আইফোন গিফট করা হবে, 128 GB। দেখতে পাচ্ছেন নাথিং 8 128 GB কিন্তু মাত্র 128 GB। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু চলে আসছি আজকে দেখতে পাচ্ছেন পুরো ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আইকেলাবে। আর আইকেলাবে আজকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কালেকশন, বিশেষ করে আসলে স্যামসাং এর কালেকশন যারা নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। দেখেন পাই আইফোনের কিন্তু মোটামুটি অনেক অনেক কোয়ান্টিটি আছে, গুগল পিক্সেলের কোয়ান্টিটি আছে, দেখতে পাচ্ছেন মোটোরোলার কিন্তু কালেকশন আছে, তারপর দেখতে পাচ্ছেন অপো ভিভো শাওমির কিছু কালেকশন আছে। আর আজকের ভিডিওটার সব থেকে আকর্ষণ হয়েছে যারা আসলে প্রথম আপনারা ভালো একটা কমেন্ট প্লাস ভালো একটা কমেন্ট করার পরে একটা লাইক শেয়ার করে দেবেন প্লাস সাবস্ক্রাইব করে দেবেন, তাদের জন্য কিন্তু লটারির মাধ্যমে প্রথম তিনজনকে কিন্তু তিনটা আইফোন গিফট করা হবে। ঠিক আছে, যারা কমেন্ট লাইক প্লাস ভালো একটা সরি যারা সাবস্ক্রাইব কমেন্ট এবং ভালো একটা কমেন্ট করবেন তাদের জন্য আসলে প্রথম তিনজনের জন্য লটারির মাধ্যমে প্রোডাক্টটা তিনটা আইফোন ফ্রি আছে নাকি ভাইয়া? ওকে, পরবর্তী ভিডিওতে দেখাই দেব, পরবর্তী ভিডিওতে দেখানো হবে। ঠিক আছে, তো কি করতে হবে আপনাদের? করতে হবে ভালো একটা কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই তিনটা আইফোন কিন্তু ফ্রি পাবেন তিনজনে লটারির মাধ্যমে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো শুরুতে লোকেশনটা একটু বলে দেন। তো শুরুতে লোকেশন হচ্ছে আমাদের ঢাকা যমুনা ফিউচার পার্ক, মেইন গেটে ঢুকে হাতে ডান পাশে লিফটের 4। আচ্ছা, লিফটের অর্থাৎ 15 নম্বর লিফট, হাতে মেইন গেটে ঢুকে হাতে ডান পাশে 15 নম্বর লিফট, সি ব্লক, টেলিটকের কাস্টমার কেয়ারের পাশে 42 নম্বর দোকান, আই ক্লাব, আই ক্লাব। তো এরপরে শুরুতে আরেকটা কথা বলি, আমি কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে আমি ম্যাক্সিমাম হোলসেল করে থাকি। আচ্ছা, রিটেল দোকানে নানা মতো করে আমার ম্যাক্সিমাম হোলসেল করা হয়। এই যেমন অফিসের পর কেউ অনেকে আমার কাছ থেকে মাল নিয়ে আসে, বসুন্ধরা সিটি বলে ঢাকার ভিতরে যতগুলো মার্কেট আছে, এবং সারা দাঁড়াল মফস্বল এলাকায় অনেক স্টুডেন্টরা পেজ খুলে ব্যবসা করে আমার কাছ থেকে মাল নিয়ে প্রতিদিন 5 পিস 10 পিস মাল নেয়। তো অনেকের অভিযোগ থাকে, ভাই আমি তো 10 পিস মাল নিচ্ছি, আমার একটু রেট কমা দেবেন না? কেন? অবশ্যই দেওয়া যাবে। আমার ক্ষেত্রে আসলে কি 10 পিসও যে রেট, 1 পিসও সে রেট, 20 পিসও সে একই রেট, কারণ সবার জন্য হোলসেল রেট দিয়ে দিই। আর আজকে আমি এটা মানে অনেকগুলো মালের দামাক অফার নিয়ে আসছি, যেগুলো আসলে এর আগে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, আজকে দেবেন, কমে দেব। এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরটা যোগাযোগ করবেন। কারণ অনেকেই আসলে বলে, ভাই কুরিয়ারে নেওয়া যাবে কিনা, ভাই ক্রেডিট কার্ড কিস্তিতে নেওয়া যাবে কিনা, ভাই মোবাইলের দাম কত, র্যাম কত, এই ফোন আছে কিনা, ভাই রিকোয়েস্ট করি আপনারা আসলে সবাই যদি ফোন দিয়ে এই প্রশ্নগুলো করেন তাহলে আসলে একটু বিরক্ত লাগা স্বাভাবিক। অনেকে কমপ্লেন দেন, ভাই আপনারা ফোন রিসিভ করেন না, ভালো ব্যবহার করেন না, আসলে কি করণীয়? দিনে 400-500 কল আসে, তো এই ম্যাক্সিমামই কমন প্রশ্ন করে। শুরু থেকে শেষ পর্যন্ত টাইমে দেখে তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি ভিডিওর মধ্যেই পেয়ে যান। আচ্ছা, দেন ফোন দিলে প্রয়োজনীয় কথাগুলো বললে তখন কিন্তু কথা বলার আগ্রহটা থাকে। আচ্ছা, আমরা শুরু করি, বেশি শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, শুরু করে আমরা কথা বলবো না, ঠিক আছে ভাই? তবে আমাদের কাছে কিন্তু একটা কিস্তি সুবিধা আছে। আচ্ছা, আইফোন আর যে কোনো মোবাইল কিস্তিতে নিতে পারবে, এর জন্য কিস্তি নিতে হলে কিন্তু ক্রেডিট কার্ড থাকতে হয়, ক্রেডিট কার্ড থাকতে হবে, অর্থাৎ EMI সুবিধা নিতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে, ক্রেডিট কার্ডের লিমিট থাকতে হবে। আচ্ছা, আমরা শুরু করি ভাই, তো শুরু করবো, বেশি কথা বলবো, স্যামসাং দিয়ে শুরু করি, শুরু করে স্যামসাং দিয়ে করবো না? হ্যাঁ, স্যামসাং দিয়ে শুরু করি, শুরুতে স্যামসাং দিয়ে শুরু করি। স্যামসাং গ্যালাক্সি S20 12 GB 128 GB, 12 128 GB, 12 128, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরা তো জোস। এটার প্রাইস দেখতেছি মাত্র 24,500 টাকা। প্রথমে দামাক অফার দিয়ে শুরু করলাম 24,500 টাকা, কিন্তু আবার ওই কম দামে বলে না অনেকে, এটার সাথে আছে S25 দিরাও, এটা 12 GB 128 GB, এটার প্রাইস দেখতেছি কিন্তু 10,000 টাকা, 10,000 টাকা। এটা কি হয়েছে ভাই? এটা আছে ছোট্ট একটা গ্রিন সিগন্যাল আছে, মানে গ্রিন সিগন্যাল কিন্তু মোবাইল ব্যবহার করতে সমস্যা হয় না, কিন্তু যদি কোনোদিন ডিসপ্লে যায় এর জন্য আমরা তো ডিসপ্লে খোলা খেলা মাল বেশি না। আচ্ছা, মাত্র 10,000 টাকা, আপনি কিনে বউ
ভবিষ্যতে কোন ডিসপ্লে গেলে আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপর কি আছে? এটা দেখো, স্যামসাং গ্যালাক্সি S20 Plus 12GB 128GB 12GB 128GB আচ্ছা, এটা কম করে দেন ভাই, 27.5 করে দেন। 27.5 আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু only 27,500 টাকা। আর আজকের ভিডিওর ধামাকা হলো লাইক কমেন্ট, ভালো একটা কমেন্ট, হ্যাঁ ভালো কমেন্ট করতে হবে, গুড কমেন্ট, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে কিন্তু প্রথম তিনজনের জন্য লটারির মাধ্যমে 3টা আইফোন আমরা আলাদাভাবে রাইখে দিয়েছি, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে? স্যামসাং গ্যালাক্সি S21 5G অর্থাৎ ফিজিক্যাল সিম এবং eSIM দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল। আচ্ছা, এই ফিজিক্যাল সিমটা শুধু ফিজিক্যাল সিম পড়বে 30,500 টাকা 30,500 টাকা এবং eSIM সহটা পড়বে 32,500 টাকা 8GB 256GB প্রাইস পড়বে 33,000 টাকা আচ্ছা ভিউয়ার, যারা নিতে চান এগুলো কিন্তু নিতে পারেন। 8256GB না, আচ্ছা ওটা 32.5 করে দিন ভাই। 32.5 করে দিন। আচ্ছা, তারপর আছে কি? এদিকে গ্যালাক্সি S21 Plus এটা হচ্ছে 8GB 128GB 8GB 256GB এটা ফিজিক্যাল সিম এবং ফিজিক্যাল সিম প্লাস eSIM দুই তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল। আচ্ছা, এটা কত দিচ্ছেন? এটা প্রাইস রাখতেছি মাত্র 33,000 টাকা এবং 8GB 256GB eSIM সহ প্রাইস রাখতেছি 34,500 টাকা 33,500 টাকা চ্যালেঞ্জিং রেট, চ্যালেঞ্জিং রেট, মার্কেট ক্যামেরা কিন্তু জোস, ঠিক আছে। এরপর দেখাচ্ছি স্যামসাং গ্যালাক্সি S20 Ultra 12GB 128GB আচ্ছা 12 128GB হ্যাঁ, এটার প্রাইস দেখতেছি মাত্র 32,000 টাকা মাত্র 12GB 256GB তাও আবার 100x জুম কিন্তু। এরপর দেখাবো স্যামসাং গ্যালাক্সি S21 Ultra 12GB 128GB এটা পেয়ে দেখতেছি 47,000 টাকা 47,000 টাকা মাত্র 12GB 256GB 51,000 টাকা আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চ্যালেঞ্জিং রেট, ঠিক আছে। এগুলোর কিন্তু ক্যামেরার কোয়ালিটি কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। কালার কিন্তু অ্যাভেলেবল, আচ্ছা কালার অ্যাভেলেবল, যারা নিতে চান এগুলো কিন্তু আগে আগে বুকিং করে দেন। স্যামসাং গ্যালাক্সি S22 Ultra 12GB 256GB সুপার কন্ডিশন, একবারে সুপার ফ্রেশ কন্ডিশন, পার স্কেল দেখাতে পারলে 5,000 করে ডিসকাউন্ট, পার স্কেলে 5,000 টাকা করে ডিসকাউন্ট। এটা পেয়ে যাচ্ছি মাত্র 76,000 টাকা 75 করে দেন না ভাই, এটা 75,000 টাকা ওকে, নেক্সট কি আছে আমাদের ভাইয়া? এরপর দেখাবো স্যামসাং এর কি আছে? স্যামসাং এর Flip 3 আছে, Flip 3 আছে, এটা প্রাইস দেখতেছি মাত্র 30,000 টাকা 30,000 টাকা একটু ইসে অনেক সময়28,000 টাকা ওকে। স্যামসাং এর কালেকশন কিছু আছে? স্যামসাং এর কালেকশন না, স্যামসাং এর অন্য কালেকশন আছে, অ্যান্ড্রয়েড ওদিকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কি করি, এই নাথিং আছে ভাই, নাথিং দেখাই দিই না? হ্যাঁ হ্যাঁ, নাথিং তো দেখাই দিই। অফার আছে, বিশাল অফার, বিশাল অফার আছে, দুটো কিন্তু একই, দেখে কেউ বুঝবে না। আচ্ছা একই আছে দুইটা, পার্থক্য সামান্য, ইনি কাভার ইউজ করছে, ইনি কাভার ইউজ করে না। আচ্ছা, নাথিং কাভার ইউজ না করার কারণে ইনি সামান্য একটু গ্লেসিটা কমছে, কালারটা একটু উঠছে সামান্য। ওকে ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আচ্ছা যাই হোক, তো এটা কালার দিরা উঠি নাই, এটা বক্স বক্স কেবল শো, নাথিং ওয়ান না, 28,500 টাকা ফোন 28,500 টাকা, ঠিক আছে। যারা নেবেন অবশ্যই আগে আগে ফোন দেন ভাই, এগুলো পাবেন, দ্বিতীয়টা পাবেন না, ঠিক আছে। আছে কিছু মডেল দেখাই দেয়, OnePlus 11R 8GB 128GB দেখেন, সেই একটা ফোন কিন্তু 8GB 128GB অনলি 46,000 টাকা মাত্র 46,000 টাকা 12512 12256 সব ভ্যারিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবল, কার্ভ ডিসপ্লে, ব্ল্যাক সিলভার দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, জোস একটা ফোন রে ভাই, দেখতে পাচ্ছেন 46,000 টাকা 11R 46,000 টাকা একটা বালুর দাগ দেখাইতে পারলে 10,000 টাকা ডিসকাউন্ট 10,000 টাকা ডিসকাউন্ট।
আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা বালুর দাগ দেখাইতে বলো 10,000 টাকা কিন্তু ডিসকাউন্ট। এরপর দেখাবো OnePlus A series 12GB 256GB ফিজিক্যাল ডুয়াল সিম। ফিজিক্যাল ডুয়াল সিম এটা আমি নিজে একটা ব্যবহার করতেছি, সুপার ফ্রেশ কন্ডিশন। OnePlus এর প্রতি সবার গ্রিন সিগন্যালের একটা ভয়, বাট OnePlus 9 এর উপর থেকে যায় কিন্তু আর কোনো গ্রিন সিগন্যাল আসে না। আচ্ছা কত সিম এটা? 256GB ফিজিক্যাল ডুয়াল সিম প্রাইস মাত্র 34,500 টাকা। তারপর কি আছে ভাইয়া? এরপর দেখাবো OnePlus 7 Pro 7 Pro 8GB 256GB অনলি 31,000 টাকা অনলি 31,000 টাকা পপ আপ ক্যামেরা 8GB 256GB। এরপর দেখাবো OnePlus Nord 12GB 256GB অনলি 24,000 টাকা অনলি 24,000 টাকা 12GB 256GB অনলি 24,000 টাকা পুরো সেই একটা ফোন। Samsung S10 মডেলটা দেখাতে ভুলে গেছিলাম। আচ্ছা S10 8GB 128GB অনলি 22,000 টাকা 21,000 করে দেন ভাই এটা। 21,500। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 21,500 টাকা, ঠিক আছে। S10 128GB 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 128GB
তারপরে কি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কার্টুন ফোন? হ্যাঁ হ্যাঁ, মোটরোলা প্লাস, এটা ব্লু কালারটা, এটা পেয়ে যাবো মাত্র 31,500 টাকা, এবং আগুন কালারটা রাখবো মাত্র 32,500 টাকা, 32,500, কারণ 1,000 টাকা রেট কম বেশি। আচ্ছা, একটা এটা 32 করে দেন ভাই, এটা 32 করে দেন, 32 করা না ভাই, দেন দেন, মালই তো দিতে পারবো মানে, কালারই তো নাই। আচ্ছা, মাত্র এক পিসি আছে, 32 করে দিলাম, তবে থাকলে কালার দেবো, না থাকলে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 32। হ্যাঁ ওকে, দেখতে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই করে নিতে পারে। সনি এক্সপেরিয়া তারপর আর কি আছে ভাই? সনি এক্সপেরিয়া 3,64 GB, আবার 64 ভাগ্যে বাড়তে পারে। আচ্ছা, মাত্র 3,65 GB আমার কাছে, 64 বা 3,64 গেমিং ফোন MI3 পেয়ে যাবো। আচ্ছা, তারপর কি আছে? দেখাবো ভিভো তারপর কি আছে? এরপর দেখাবো ভিভো Y85, Y93, Y95 মডেলই বলুক, সবার ধামাকা অফার, এক রেট মাত্র 7,500 টাকা, 7,500 টাকা, 7,500 টাকা। এলজি ভেলভেট, এরপর দেখো এলজি ভেলভেট,
আমরা তো খোলা ফিটিং করতে যাই না, যদি কেউ নাই মনে করে যে না আমি অবুব চালাবো চালাতে পারে, যদি মনে করে সে একটু ফিটিং এ 18 লাগাই নেবে নিতে পারে, এর জন্য মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা ভিউয়ার্স, এলজি ভেলভেট 6180 মাত্র 13,000 টাকা। এরপর দেখো 200 লাগাই দিতে ভাই, রেডমি নোট 11 কিচ্ছু হয় না, এটা ফোনটা কিচ্ছু হয় না, রেডমি নোট 11 T5G, নোট 11 T5G এর প্রাইস দেখো মাত্র 17,000 টাকা, মাত্র 17,000 টাকা ভিউয়ার্স, এটা কিন্তু মাত্র 17,000 টাকা। এরপর দেখো ভিভো Y51, Y51 8180 GB বক্সার দা সহ, বক্সার দা সহ মানে এই যে বক্সার দা সহ, এর প্রাইস দেখো মাত্র 14,500 টাকা, 14,500 টাকা। ওকে, এরপর দেখো রেডমি 10 Prime 5G 4660, 10 Prime 5G মাত্র 12,800 টাকা, 12,800 টাকা মাত্র 12,800 টাকা। এরপর দেখো ভিভো Y35 8GB 16,000 টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু মাত্র 16,000 টাকা। এরপর দেখো স্যামসাং A22 8GB 128 GB 14,500 টাকা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 14,500 টাকা। আচ্ছা এবার কি আমরা একটু আইফোনে যাবো নাকি ভাইয়া? তো আইফোনে কি আমরা এখন দিই নাই? না না বাবা, আইফোন তো কি কম দামের থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আজকে ভাই, এখান থেকে শুরু করলাম। iPhone 13 এই যে বক্স, আচ্ছা বক্স আছে, বক্স 92% ব্যাটারি, 68,000 টাকা, কত জিবি একবার, ইউএসএ ভ্যারিয়েন্ট 128 GB মাত্র 68,000, পানিতে ভিজে দিয়ে 68,000 না কমাই দেবেন একটু, 68,000 কমানো যাবে না, 68,000 তারপর কি আছে দেখাবো, কমানো জন্য নিতে হলে এই যে কমানো ফোন 13, হ্যাঁ 13 দেখেন অবস্থা কত পিস লাগবে, এই যে দেখেন iPhone 13 বক্স নাই, বক্স নাই, 90% ব্যাটারি, 90% ব্যাটারি, 64,000 টাকা মাত্র। এরপর যদি বলে ভাই আমি ইনঅ্যাক্টিভ নেব, অর্থাৎ এসে ইনঅ্যাক্টিভ, আচ্ছা ইনঅ্যাক্টিভ, বক্সটা কাটে বক্সটা ফালায় ইনঅ্যাক্টিভ ফোন নিয়ে আইছে যে এখনো জিরো টাইম চার্জ, জিরো টাইম, যে সিম ঢুকাবে সেই অ্যাক্টিভ করবে, আচ্ছা 100% ব্যাটারি, মাত্র 73,000 টাকা, 73,000 টাকা, হ্যাঁ আইফোন 13 আমার কাছে পেয়ে যাবে জিরো টাইম চার্জ, ইনঅ্যাক্টিভ মাত্র 73,000, আচ্ছা মাত্র 73,000 টাকা। আইফোন 11 এর কোয়ান্টিটি একটু দেখেন, এটা আছে আইফোন 13 Pro Max 86% ব্যাটারি, 86% কত পিস লাগে, 64 GB 128 GB সব আছে নাকি একবারে, 64 128 দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, সুপার ফ্রেশ কন্ডিশন, কালার আছে এবং 90+ই ম্যাক্সিমাম ব্যাটারি, 90+ ব্যাটারি, আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একবার নতুন কোয়ালিটি বলা যেতে পারে, 95 দেখাতে নেই, 95 ব্যাটারি, আচ্ছা 95 ম্যাক্সিমামে 90+ ব্যাটারি, আচ্ছা 64 GB কত দিবেন, 64 GB রাখতেছি মাত্র 37,500, 37,500 টাকা, এবং 128 GB রাখতেছি মাত্র 41,500 টাকা। আর যদি কেউ 128 GB সহ চায়, 85% ব্যাটারি, ওয়াটারপ্রুফ সহ, আচ্ছা চেক করে নিতে পারবে, কত দিবেন, মাত্র 39,500 টাকা, 39,500 টাকা বক্স কেবল সহ, আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 39,500 টাকা, 128 GB 128 GB মাত্র 43,000 টাকা। এটা অবশ্য বক্স সহটা, ব্যাটারি মোটামুটি কি 90+, হ্যাঁ 90+, আচ্ছা তারপর মাত্র 25,000 টাকা এবং 256 GB 33,500 টাকা, আচ্ছা যার যেটা পছন্দ হয়, মানে ফোন যে কোনো ফোন লাগুক ফোন দেন সমস্যা নেই, ফোন দিলে দেখা যায় বাইরে ম্যানেজ করে দিতে পারবে। আইফোন 8+ কালার এবং ভ্যারিয়েন্ট সবকিছু অ্যাভেলেবল, 64 GB মাত্র
23,000 taka 64 GB না 64 GB আচ্ছা 8 প্লাস 256 GB 24,500 8 প্লাস আচ্ছা তারপর আইফোন 7 প্লাস 128 GB ব্যাটারিটা মেবি সেন্স হ্যাঁ এটা পেয়ে যাবো মাত্র 18,000 টাকা 128 GB মাত্র 18,000 টাকা সুপার ফেস্টটা 20,500 আচ্ছা আইফোন যাদের কেনার সামর্থ্য নাই বা কেনার আসলে ইচ্ছা আছে কিন্তু শক্তি নাই যদি গিফট নিতে চায় তাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আচ্ছা ভালো একটা কমেন্ট করতে হবে ভালো তাহলে দেখা যায় আপনাদের মাধ্যমে লটারির মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আমি কি দেশি প্রমাণের প্রমাণ দেবো পরের নেক্সট ভিডিওতে কিন্তু আমি তিনজন ব্যক্তি পাবে তাদের প্রমাণ সহ দেখাই দেবো আচ্ছা অবশ্যই অবশ্যই এই জন্য সব থেকে ভালো কমেন্ট যারা করবে তাদের পাওয়ার চান্সটা বেশি আইফোন 8 কোয়ান্টিটিতে আসলে কম আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম হোলসেলেই মাল নেয় আমি কিন্তু রিটেল খুব কম করি অনেকেই 5 পিস 10 পিস করে হোলসেল নেয় আইফোন 8 64 GB মাত্র 17,000 টাকা আইফোন 6 প্লাস 11,500 টাকা 64 GB আচ্ছা যাদের দরকার হয় অবশ্যই ফোন দেন আগে আগে ঠিক আছে আচ্ছা এদিকে মনে হয় কিছু নাই বক্সো এই প্রোডাক্টটা রাখি গেছে আমার বক্সো আছে আইফোন সরি Realme 6 6 6 GB 128 GB বক্স কেবল সহ আচ্ছা মাত্র 12,800 টাকা তবে আমাদের কুরিয়ারে মাল পাঠানোর পর এ পর্যন্ত রেকর্ড নেই যে কারুলে চেঞ্জ করে দেওয়া লাগছে আমরা 3-3 বার চেক করে তারপর মাল কুরিয়ারে বুকিং করি আচ্ছা তো শেষ করি তো ভিডিওটা আজকে শেষ করলাম এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই তাহলে গিফট আছে তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।